সাইয়েদনা ওমর যখন বললেন আবু বকর এই গভীর রাতে আপনি কেন আসছেন ভাইরে, এই কাজগুলো আমাদেরকে দিল তো হতো, আবু বকর কি জবাব দিছেন? বলছিলাম জবাবটার ওজন বুঝতে হইলে আগে আবু বকরের ওজন বুঝা লাগবে। চিনছেন নি একটু আবু বকর? কি চিনবেন আর, আবু বকর যত পড়ি আর অবাক হই কি মানুষ এটা, আল্লাহ আল্লাহ আল্লাহ। আবু বকরের জবাবটা আমি আপনি দিলে এটা ছিল সিম্পল জবাব, এটা কোনো আকর্ষণের মতো কিছু না, উল্লেখ করার মতো কিছু না, কিন্তু জবাবটা কার? আবু বকরের। কার? মানুষ বড় তো জবাবের ওজনও বড়, বুঝে আসছে না কথা? আবু বকরকে ওমর যখন বললেন ভাই এই ছোটখাটো কাজগুলা আমাদেরকে দিলেও তো আমরা করতাম, তো আবু বকর কি জবাব দিলেন? আবু বকর জবাব দিচ্ছেন ভাই রে ওমর, হ্যাঁ কাজগুলো আপনাদেরকে দিলেও পারতাম, কিন্তু ভাই রে আমি কি আমার আখেরাত কামাই করব না, আমার কি আখেরাত লাগবে না? হায় কি ফিকির ঢুকছে মাথায় আখেরাতের, হ্যাঁ কোথায় আবু বকর গোপনে যায় বুড়ির বাড়ির কাজ করে আখেরাতের ফিকির, আরে ওমর কত বড় মানুষ অথচ আখেরাতের ভয় কলিজায় কিভাবে ঢুকছে, ওমর কত বড় মানুষ। এক হাদিস তো শুনাইলাম, নবী বলেছেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে নবী হলে ওমর হতো। এক হাদিসে নবী বলেছেন ওমারু ফিল জান্না ওমর জান্নাতি, এক হাদিসে নবী বলেছেন আমি আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী, ওমর সম্পর্কে নবী বলেছেন উল্টা দার আল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। মানে ওমর হকপন্থী না, হক ওমরপন্থী। আল্লাহ, নবী আলাইহিসসালাম হিজরতের সময় জান্নাত ঘুরে আসছেন, আমি শেষ করতেছি দুই চার মিনিটের মধ্যে ভয় পায়েন না, জান্নাত ঘুরে আসছেন, জান্নাতে হজরত ওমরের বাড়িটাও দেখে আসছেন, দুনিয়ায় এসে নবী আনন্দ আর উচ্ছ্বাস প্রকাশ করতেছেন, হায় আমার উম্মত ওমরের বাড়িটা দেখছি কি যে সুন্দর, আহা কি যে সুন্দর, নবী খুব আনন্দ প্রকাশ করতেছেন। নবী বলতেছেন আমার দিলটা খুব চাইছিল বাড়িটার ভিতরে একটু ঢুকি, না জানি ভিতরটা কত সুন্দর, কিন্তু আমি ঢুকি নাই কেন, ওমরের গাইরত ওমরের আত্মমর্যাদাবোধ প্রেস্টিজ আমি জানি, ঢুকলে যদি ওমর মাইন্ড করে কেন কেন, কারণ কারো ঘরে অনুমতি ছাড়া তো ঢুকা নিষেধ, কোরআনের নির্দেশ এটা, সূরা নূরে আসছে না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, কারো ঘরে তো অনুমতি ছাড়া ঢুকা নিষেধ। নবী যখন বললেন আমি ঢুকি নাই ওমর যদি মাইন্ড করে, এই কথা শুই না, মুফতি তাকি ওসমানী এইভাবে লেখেন যে এই কথা শুই না হযরত ওমর হাউমাউ করে কান্না শুরু করছেন, ইয়া রাসূলুল্লাহ আবি কাগিরতু ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার আত্মমর্যাদাবোধ, আহারে কেন একটু ঢুকলেন না আপনি, কেন একটু ঢুকলেন না, এত বড় মানুষ ওমর, অথচ মৃত্যুর সময় আবু লুলু মাজুসির ছেলে বিষাক্ত খঞ্জর দিয়া যখন পেটের মধ্যে চালায় ফজরের নামাজের সময়, বিষের তাড়নায় হযরত ওমর নাড়ি মুড়ি বের হয়ে গেছে, কাপড় দিয়ে পেঁচাইয়া হযরত ওমরকে শোয়া দেওয়া হয়েছে, হযরত ওমর বেহুশ, একজনের কোলে মাথা, হঠাৎ একটু হুশ ফিরছে তো নামাজের খবর লইছেন। ওমর দিনের ব্যাপারে কতটা সিরিয়াস ছিলেন দেখেন, নিজের এই অবস্থা দেখেন, দরজার কাছে এক যুবক দাঁড়ায় রয়েছে তার কাপড় টাকনুর নিচে, ওই অবস্থায় ডাক দিছে ওই কাপড় উপরের দিকে ওঠা, আল্লাহু আকবার। এরপর কি করলেন ওমর, জান্নাতের সুসংবাদ পাওয়া ওমর কি করলেন, আয় আল্লাহ, মাথাটারে নিয়া কোল থিকা মসজিদে নবীর ফ্লোরে রাখছেন, ফ্লোরে, ফ্লোর কি ছিল পাকা, কথা বলে না, টাইলস করা মোজাই নাকি মাটি বলেন না, আয় হায় হায়, হযরত ওমর নিজের মাথাটাকে নিয়ে মাটির উপর রাখছেন, রাইখা গালগুলাকে জমিনের সাথে ঘষতেছেন আর কাঁদতেছেন, ঘষতেছেন আর কাঁদতেছেন, আর বলতেছিলেন ওয়াইলুল লাকা ইয়া ওমর ইন লাম ইগফির লাকা রাব্বুক, ওমর তোমার রব যদি তোমারে ক্ষমা না করে, ওমর তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। কি মানুষ এরা, আখিরাতের ভয় করে যায় কিভাবে ঢুকছে চিন্তা করা যায়, আরে আবু বকর এত বড় মানুষ অথচ আবু বকর নির্জনে চলে যেতেন, একা একা চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন ইয়া আবনা আবি কুহাফা, ও আবু কুহাফার বেটা তুই মানুষ কেন হইলি রে, আরে তুই মানুষ কেন হইলি, এখন হিসাব কেমনে দিবি আল্লাহর কাছে, আল্লাহর সামনে তুই এখন কেমনে দাঁড়াবি। সাইয়েদনা আবু বকর গাছের পাশ দিয়ে যাইতেন আর কাঁদতেন,
গাছ দেখলেই কাঁদতেন আর বলতেন ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাস শাজারা তুদাত উতুকাল, হায় মানুষ না হয়ে যদি গাছের লতা পাতা হইতাম তো জীবজন্তু আমার চাবায়া চাবায়া খায়া ফেলতো, আমার আর আল্লাহর আদালতে হিসাবের জন্য দাঁড়াইতে হইতো না, এখন আমি কেমনে দাঁড়াবো কেমনে হিসাব দিব। আয় কোথায় আবু বকর, কোথায় ওমর? আরে ভাই, এমন ফিকির তো আমার মতো জালেমের হওয়ার কথা ছিল, কিন্তু কোথায়? আমাদের চেহারার দিকে তাকাইলে তো মনে হয় না লোকটার আখেরাতের চিন্তা আছে, সব কেমন যেন দুনিয়ামুখী হয়ে গেছি, চেহারার দিকে তাকাইলে মনে হয় না লোকটার আখেরাতের ফিকির আছে, কেন রে ভাই কেন? আরে ভাই, কে আমাকে আপনাকে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না? ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, ওমর উফিল জান্না, ওমর জান্নাতি, আমাকে আপনাকে কে গ্যারান্টি দিছে যে আমাদের কবরে আজাব হবে না? কে গ্যারান্টি দিছে বলেন? আবু বকর তো জান্নাতের গ্যারান্টি পাওয়া মানুষ, আবু বকর ফিল জান্না, আবু বকরের এই চিন্তা, আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমরা জান্নাত পাওয়া যাব বলেন না, কে গ্যারান্টি দিল? কেন এমন হয়ে গেলাম, হ্যাঁ কেন এমন হয়ে গেলাম? কোনো ভয় নাই, গুনাহ করতেছি কোনো চিন্তা নাই, চুল পাকতে পাকতে সাদা হয়ে গেছে, দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারি না। ও যুবক, তুমি ভাবতেছ তোমার মৃত্যু এখনো অনেক দেরি আছে, না না, কে জানে বলো, কে জানে এই মজলিসে এমন মানুষ থাকতে পারে যার কাফনের কাপড়টা দোকানে চলে আসছে, এমনও তো হইতে পারে, কালকে খবর পাইতে পারে বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই, এমনও তো হইতে পারে, কেন এমন হয়ে গেলাম বলেন না, কেন এমন হয়ে গেলাম? ও ভাই, কিভাবে বললে বুঝবা, কিভাবে বললে বুঝবা, কিভাবে বললে গুনাহ ছাড়বা বলো বলো? সন্তান চলতেছে জাহান্নামের দিকে, বিবি চলতেছে জাহান্নামের দিকে, আমি চলতেছি জাহান্নামের দিকে, অথচ মালিক ডাকতেছেন আয় সন্না সন্না শোন, ওয়াল তানজুর নাফসুম্মা কদ্দামাত লিগাত, আমার সামনে তোকে দাঁড়াইতে হবে দাঁড়াইতে হবে দাঁড়াইতে হবে, কি নিয়ে আসবি এখন থেকে চিন্তা কর, কি নিয়ে আসবি, কি আছে পুঁজি বলেন? আমার তো নাই কিচ্ছু, আপনাদের হালত কি বলেন? তাই তো চিন্তা করলে অস্থির হয়ে যায়, হায় হায় যৌবনের 32টা বছর কোন কামে ব্যয় করলাম, প্রতিদিন যদি একবার করে সুবহান আল্লাহ পড়তাম আমল নামায় কতগুলো সুবহান আল্লাহ জমা হইতো, প্রত্যেক দিন যদি 2 রাকাত নফল নামাজ পড়তাম আমল নামায় কতগুলো নফল নামাজ জমা হইতো, কি করলাম? ও যুবক, মালিকরে টাইম দাও, মালিকরে টাইম দাও, গুনাহ ছাড়ো ছাড়ো ছাড়ো, মালিকরে টাইম দাও। মালিক কত মায়া করে ডাক দিয়ে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, গুনাহ ছাড়ো ভাই, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। মুফতি শফি রহমতুল্লাহ আলাই লিখেছেন আত্মজীবনীতে, ওনার শেখ উস্তাদ আসগর হুসাইন রহমতুল্লাহ আলাই দেওবন্দের উস্তাদ বলে, আমি ফারাগাতের পর লম্বা সময় হজরতের সোহবতে ছিলাম আত্মশুদ্ধির জন্যে, তা একদিন রাতে এক এলাকা দিয়ে হজরতের সাথে আমি যাচ্ছিলাম, হঠাৎ এক বাড়ির সামনে হজরত জুতাডারে খুইলা বগলের তলে রইছেন, নিয়ে হাঁটতেছেন, বলে আমি অবাক হয়ে তাকায় রয়েছি এই কী কারবার। কিছু দূর যাওয়ার পর হজরত জুতাডা খোলে আবার পড়লেন, তা আমার কৌতূহল আমি আর রাখতে পারতেছি না, জিজ্ঞেস করলাম হজরত এই কাজ কেন করলেন, কাদা নাই পানি নাই কিচ্ছু নাই, জুতা খুললেন কেন, আবার এখন কেন পড়তেছেন? আল্লাহ, হজরত বলেন আরে মুফতি মিয়া, মিয়া শফি, মিয়া শফি, এই বাড়িটা হচ্ছে একজন পতিতার, দেহ ব্যবসা করে, তার যখন রূপ যৌবন ছিল তার কাছে গ্রাহকের অভাব ছিল না, সে পয়সা কামাতো,
এখন তার বয়স হয়েছে, রূপ যৌবন আগের মতো নাই, গ্রাহক আসে না, কিন্তু তার তো টাকা ইনকাম করতে হবে, জীবিকা এটা তার। সে প্রতি রাতে সেজে গুজে পুরুষের অপেক্ষায় বসে থাকে। আমরা পুরুষ, আমরা যখন এখান দিয়ে যাব, আমাদের জুতার আওয়াজ পায়া সে আশাবাদী হবে, না জানি আমার কাস্টমার আসছে। যখন আমরা চলে যাব, আশাহত হইয়া সে কষ্ট পাবে, আমি চাই না এই কষ্টটা সে পাক। হায়, কোথায় আছি আমরা? অথচ এখন বাড়ি করার সময় টয়লেট করি কোথায়? আরেকজনের সীমানায় যদি জিজ্ঞেস করে, কিরে ভাই এখানে কেন করলা, গন্ধ আসবে না আমাদের? তোর জায়গায় করছি নাকি? তোর জায়গায় করছি, মাদ্রাসার জন্য রাস্তা আসবে, এমনিই তো দিয়ে দেওয়ার কথা, অথচ নিজেদের রাস্তা চক্রান্তের মাধ্যমে, দখলের মাধ্যমে আমার ভাইদেরকে ফাঁসানো হচ্ছে, আল্লাহর হস্তে এমনি দেওয়ার কথা। ও জালিম, মনে রাখিস, এই দিন দিন না, হাশরের মাঠে আল্লাহর আদালতে তোকে আমরা আসামির কাঠগড়ায় দাঁড় করাবো ইনশাআল্লাহ। আপনারা হয়তো অনেকে জানেন না, অনেকে জানেন না, এই জন্য আপনাদের ভিতরে ওইভাবে লাগে নাই। আমাদের কলিজায় আগুন, এই মাদ্রাসার নিয়া আগুন। থাক, ভিন্ন বিষয়, আদালতের ফয়সালা আদালতে হোক, আমরা চাই ইনসাফের ফয়সালা হোক, এটাই আমরা চাই। দ্বিতীয় জবাব দিলেন আবু বকর, ওমর জুতা পরলে চটচট আওয়াজ হয়, মানুষ জেনে যাবে, আমি তো চাই কেবল আমার মালিক জানুক। অথচ আমাদের অবস্থা, এবাদত যখন করি আর আশেপাশে তাকাই, কেউ না দেখা পর্যন্ত অন্তরে শান্তি তো লাগে না, আমার কথা বলতেছি। আবু বকর, আপনি কেন আসছেন? ওমরের প্রশ্ন, আপনি কেন আসছেন? এই কাজগুলো তো আমাদেরকেই দিতে পারতেন। সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন? ও দোস্ত, জবাবটাই আমার বয়ান, কিন্তু জবাবটা আমি এখন দিচ্ছি না। কেন? কারণ জবাবটার ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন বোঝা লাগে, কারণ ব্যক্তির ওজনের উপর কথার ওজন ওঠানামা করে। ধরেন আপনি রাস্তায় হাঁটছেন, এক ফকিরের সাথে দেখা, ভিক্ষুক পরিচিত, আপনাকে দেখে বলল, এই ভাতিজা কালকে একটু দেখা করো, তোমারে খুশি করে দেব। আপনি মনে মনে হাসবেন, নিজে ভিক্ষা করে খায় আবার আমারে খুশি করে। কিন্তু একই কথা যদি আমাদের মাননীয় মন্ত্রী সাহেব বলেন, এই যে অ্যাডভোকেট আকম মুজাম্মেল হক সাহেব, যে কালকে দেখা করো, তোমারে খুশি করে দেব, তখনও কি উপহাসের হাসি হাসবেন না আশাবাদী হবেন? কেন? কথা তো একটাই, ওই যে ব্যক্তির ওজন বাড়ছে তো কথারও ওজন বেড়ে গেছে। একই কথা যদি মাননীয় প্রধানমন্ত্রী বলতেন, কালকে দেখা করে খুশি করে দিব, আপনারা কি করতেন জানি না, আমি তো সারা রাত আর ঘুমাইতাম না, আল্লাহ জানি কি পাইতেছে। কথা তো একটাই, ব্যক্তির ওজন বাড়তেছে তো কথারও ওজন বাড়তেছে। সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন ওমরের এই প্রশ্নে? আপনি কেন আসছেন কাজ করার জন্যে? জবাবটা এখন দিচ্ছি না, পরে শুনেন, আগে আবু বকরের ওজন একটু শুনালি। একদিন আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার স্বচ্ছ পরিষ্কার আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে দেখেন, লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়। আম্মা জানের মনে একটা কৌতূহল, নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়, ওগো আল্লাহর হাবিব, আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছেন যার আমলের পরিমাণ ওই নক্ষত্রের চেয়েও বেশি? আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে একজন। কয়জন? কয়জন বলেন না, কয়জন? আয়েশা আছে একজন। আম্মা জানতো মনে মনে খুশি, জানি তো একজন কে, ওই একজন নিশ্চয়ই আমার বাবা আবু বকর, আমরাও তো তাই মনে করি। বলে, জানলে আবার জিজ্ঞেস করছো কেন? বলে, এটা দুনিয়ার সব মেয়েদের স্বভাব, সব মেয়েরাই চায় স্বামীর মুখ দিয়ে একটু বাবার বাড়ির প্রশংসা শুনতে। একদিন খালি বদনাম করে দেখেন, এক সপ্তাহ তরকারি মজা হয় না। সত্য কথা কন, এই বিপদে আমি একা আরও আছে, খুব খুশি লাগতেছে না, বেডি করে সাইজ করা হইতেছে, গাদা তোমারে সাইজ করা হয়েছে, তুমি টের পাও নাই। কেন? কারণ তার বাবা মার বদনাম করলে কষ্ট লাগে, সুনাম করলে খুশি লাগে, সন্তান হিসাবে এটাই তো হওয়ার কথা। পোড়া কপাল তো তুমি, এই বউ যখন তোমার বাবা মার বদনাম তোমার কানে ঢুকায়, তোমার কষ্ট লাগে না, বরং বউয়ের কথায় যায়া বাবা মার সাথে খারাপ আচরণ করো, খারাপ তো তুমি। আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে একজন।
আমার যে উম্মতের আমল ওই নক্ষত্রের চেয়েও বেশি সে হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। কে বলেন না? এই জবাব শুনে তো আম্মা জানের চেহারা একদম মলিন হয়ে গেছে। কি আশা করলাম, নবী কি বললেন? আল্লাহর হাবিব তো চেহারা দেখেই বুঝছেন। স্বামী স্ত্রী আল্লাহ তাআলার এক বিশেষ নিয়ামত, একটা মহাব্বত তৈরি করে দিয়েছেন আল্লাহ তাআলা। চেহারার মধ্যে একটু বিরক্তি আসলে স্বামী টের পায়, আবার স্বামীর চেহারায় একটু মান অভিমানের ব্যাপার আসলে স্ত্রী টের পায়। ঠিক নি কথা? পোলা ভাই তুই ঠিক কস কেন? আন্দাজি কি বুঝোস বেটা? ও আব্বা মারে দেয় না? ঠিক আছে, আল্লাহর হাবিব তো আরও বেশি চেহারা দেখে বুঝছেন ভিতরে গণ্ডগোল। ইংরেজিতে বলে না কি, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, মানুষের ভিতরে কি কাজ করে এই চেহারায় ফুটে ওঠে। তো আল্লাহর হাবিব বলেন, আয়েশা তুমি কি ভেবেছিলে তোমার বাবার নাম বলবো? আর আয়েশা শুনো, তোমার বাবা আবু বকরের হিসাব তো আলাদা, এর সাথে কেন মিলাও? তোমার বাবা আবু বকর আমার গোটা উম্মতের আমল যদি এক পাল্লায় করা হয়, আর একা তোমার বাবা আবু বকরের আমল যদি আরেক পাল্লায় করা হয়, তো তোমার বাবা আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আবু বকর চিনো মিয়া? একদিন হযরত ওমর আসছেন, আয়েশা বলেন, দোস্ত আপনার সাথে একটা লেনদেন করতে চাই। বলে, কি লেনদেন করবেন? তো ওমর বলে, কি দোস্ত, আমার সারা জিন্দগির যত আমল করছি সব আপনার দিয়ে দিতে চাই। আবু বকর কয়, বলি কি, ওমরে তো ভালো মানুষ, সারা জিন্দগি উনি আমার সাথে করলো খোসাখুসি, কাছে কে বেশি আমল করতে পারে, প্রতিযোগিতা, এমন বলে সব দিয়ে দিব না রে, এখানে কোনো গাপলাস না। আবু বকর মানুষ সরল সোজা কিন্তু ব্যাকল তো না, কথা বুঝেন না? ওলামায়ে কেরাম চেহারাগুলো দেখলে মনে হয় দুনিয়ার কিচ্ছু জানে না, আর আপনারা তাই মনে করেন। আরে গাদা, যার সিনের মধ্যে কোরআনের এলম হাদিসের এলম সে ব্যাকল হইতে পারে না, সরল সোজা। আমাদের মুফতি দেলোয়ার সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, হযরত মুস্তফা আল হুসাইনি, আল্লামা মুস্তফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহির একটা গল্প শোনাইছেন আমাদেরকে, বড় আজিব। ওই শীত লাগতেছে, শীত শুনবি শুনবি? হ্যাঁ, তুই বলতেছি আবার আপনারা মুরব্বীরা মনে করেন আপনার পোলাবেন গেঁদা গোদা কতগুলো ওগুলারে। মুস্তফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাই তো আমাদের মতো এত ভুং ভাং ছিল না, সাদা সিধা মানুষ। মাহফিলের পর এক হোটেলে বসেন খাইতে, বলে হুজুর মাহফিলে খাওয়ায় নাই। এটা আপনারা বুঝবেন না, মাহফিলের আগে বক্তার যে কদর থাকে মাহফিলের পরে আর খুঁজা পাওয়া যায় না রে ভাই, এটা আমার বড় মুসিবত। খাই নাই কইলাম, আবার বাগাই দিয়েন না, বলে কইছেন তো বদনাম, না খাওয়াই জালেমরা উড়াইয়া দিছে। আচ্ছা শুনে, হযরত বসছেন এক হোটেলে খাইতে, খাওয়া শেষ সুন্নত তরিকায় চেটে চুটে খাচ্ছেন, হাড্ডি একটা ছিল চাবাইতেছে। পাশের টেবিলে এক ভদ্রলোক বসে বসে চা খায়। কি খায়? দুনিয়া এমন কিছু আজব পাবলিক আছে, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই চুলকানি শুরু হয়। ওই বেড়া ওই ক্যাটাগরির, যেই দেখছে হুজুর যেমনি হাড্ডি চাবাইতেছে, হ্যাঁ কয়, এই তো মুখ্যম সময়, হুজুরের একটু সাইজ করাই, হুজুরের সাইজ করতে পারলে যে কত শান্তি। আ চায়ের কাপটা হাতে লইয়া হুজুরের টেবিলের সামনে দাঁড়ায়, এক্সকিউজ মি হুজুর, ইয়েস বলেন, একটা কথা জিজ্ঞেস করতে চাই। বলে বলে, হুজুর আপনাদের এলাকায় কুকুরে কি খায়? ওই যে হুজুর হাড্ডি খাইতেছে, বদমাশ হুজুরে কুকুর বানাইতে চায়, আপনাদের এলাকায় কুকুরে কি খায়? এ মনে করছে এই প্রশ্ন করলে ব্যাকল হুজুর কানতে কানতে বেহুশে যাবে, কিন্তু হুজুর যে মহাপণ্ডিত এত জানে না, যে জিজ্ঞেস করছে আপনাকে এলাকায় কুত্তায় কি খায়, হুজুর ওর দিকে তাকায় না, হাড্ডি চাবায় আর কয় আমগো এলাকায় কুত্তায় চা খায়। এমন বুঝো অবস্থা। আরে কাসেম নানুতুবির নাম শুনছ? আয় হায়, দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতাদের একজন, গোটা ভারত মহাদেশ যাদের উসিলায় স্বাধীনতা এসেছে, ইংরেজ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার। আয় কি মানুষ! দেওবন্দ মাদ্রাসার পাশে একটা মসজিদ আছে, ছাত্তা মসজিদ, হযরত ওই মসজিদে থাকেন। ইংরেজরা টের পাইছে হুজুর এনে আস, গ্রেফতার করার জন্য চারদিক থেকে ঘেরাও করছে। কাসেম নানু তুমি ভিতরে, সাদা সিধা মানুষ, একটা গেঞ্জি পরা লুঙ্গি পরা, মসজিদ ঝাড়ু দেয়। আমাদের আকাবির
ইংরেজরা ধরার জন্য ভিতরে ঢুইকা কাসেম নানুতুবিরে দেখা, এরা মনে করছে এটা কাসেম নানুতুবি না, এরা মনে করছে এত বড় নেতা পেটটা তো কমপক্ষে দেওয়ান বাকি হুজুরের মতো হওয়া দরকার, এই বেটারে দেখে পছন্দ হয় নাই। তো জিজ্ঞেস করাই, কাসেম নানুতুবি কাহায়, কাসেম নানুতুবি কই? কাসেম নানুতুবি বলছেন ভালো বিপদে, যদি বলেন মাই হো তো অ্যারেস্ট, ধরা পড়েন, আর যদি বলেন পাতা নেই আমি জানি না তো মিথ্যা হয়, তা আলেম কি হয় না রে, ব্যাকল হয় না, সরল সোজা হয়। কাসেম নানুতুবির আল্লাহ আজব এক মাথা দিছিলেন, উপস্থিত জবাবের ক্ষেত্রে জুড়ি মেলা ভার, মুনাজারা করতেন, বহস করতেন, টকশু করতেন, উপস্থিত এমন এমন কথা বলতেন বিপক্ষ একদম গায়েল হয়ে যায়। এক হিন্দুর সাথে মুনাজারা, মুনাজারার আগে খাইতে বসছে, তো হাদিসের কথা আল মুমিন ইয়াকুলু ফি মিআন ওয়াহিদ, মুমিন এক আঁতে খায় মানে অল্প খায়, কাফেররা আল কাফির ইয়াকুলু ফি সাবআতি আমআ, সাত আঁতে খায় কাফেররা, অনেক বেশি খায়, কারণ এর লোকে শয়তানও খায় এই জন্য খাওয়া বেশি হয়। তো কাসেম নানু তুমি খাইছেন অল্প একটু, হিন্দু তো অনেক খাইছে, হ্যাঁ চিন্তা করছে এডারে দিয়ে ওরা আগে সাইজ করি মানসিকভাবে দুর্বল করার জন্যে, এটা টকশুর কৌশল। তো বলে ও মোল্লা কাসেম মিয়া, মিয়া কাসেম আপনি তো আমার সাথে খাওয়াই পারলেন না, টকশুতে কেমনি জিতবে? কাসেম নানুতুবির মাথায় তো আল্লাহ দিয়েছেন পুরাটাই ব্রেন, যেই এই কথা বলছে কাসেম নানুতুবি আস্তে করে বলে, ও ভাই খাওয়া নিয়ে যদি প্রতিযোগিতা করতে হয় তো আমার সাথে না যাইয়া মহিষের সাথে করো দাও। আয় মালি, তো ইংরেজরা যায় যখন জিজ্ঞেস করছে কাসেম নানু তুমি কাহায়, কাসেম নানু তুমি কি করছেন, যেখানে দাঁড়াইয়া ছিলেন ওখান থেকে সরছেন, তাগের জায়গা ফাঁকা হয়েছে না, এমন একটা ভাব লইছেন যে কথাটা বুঝতে একটু দেরি হয়েছে, হ্যাঁ ক্যা কাসেম নানু তুমি, ও আচ্ছা ও তো আমি হাতে একটু আগে এখানেই ছিল, কথা তো মিথ্যা না, একটু আগে তো এখানেই ছিল, এখন তো সইহাই জায়গায় আছে। ইংরেজরা মনে করছে একটু আগে এখানে ছিল এখন বুঝি পালায় গেছে গা, আল্লাহ, সাইয়েদনা আবু বকর মানুষ কি ছিলেন না, মনে আছে কথা আবু বকরের শুনবি দুই একটা, আয়ে বেড়ি তো চেতা মিথ্যা শেষ, যুগের তাসলিমা তো মোল্লারে সাইজ করুম রাখ, পাথর একটা লইছে নবীরে মানবে, নবী আলাইহিস সালাম কাবার পাশে বসে বসে তেলাওয়াত করতেছেন, উম্মে জামিলের হাতে পাথর, আবু বকর দেখছেন উম্মে জামিল আসতেছে, নবী আস্তে করে কানে কানে বলি আর রাসূল আল্লাহ উম্মে জামিল আসতেছে নমুনা ভালো না, আল্লাহর হাবিব বলেন আবু বকর আসতে দেন আসতে দেন, উম্মে জামিল আমাকে দেখবি না, কেন? আল্লাহ আগেই তো জানায় রাখছেন সূরা বনী ইসরাইল আয়াত 45-এ, فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ হিজাবাম মাসতুরা, নবী আপনি যখন তেলাওয়াত করবেন আপনার আর বেঈমানদের মাঝখানে আমি নিরাপত্তার পর্দা দিয়ে দিব, তারা আপনাকে দেখবে না। উম্মে জামিল আয়েশা খুঁজে খুঁজে, আবু বকর তো ভাব দেখেই বুঝছে উম্মে জামিল তো দেখে না, এখন আবু বকররা ধরছে ওই মোল্লা, মোল্লা তো কয় নাই যা কইছে আমি সময়ের শব্দ দিয়ে তর্জমা করলাম আর কি, ওই মোল্লা তোর দোস্ত কই? এখন আবু বকর যদি বলেন লাদ্রি আমি জানি না, তা আবু বকরের সিদ্দিক কাটা যায় মিথ্যা কথা হয়, আর যদি বলেন এই যে তা আবু বকর মাইর খাবে, কেন? আবু বকর বলবেন এই যে, উম্মে জামিল বলবে কই যে কই যে কই যে, হ্যাঁ তো দেয় না, আবু বকর মারবে। আবু বকর মহা চালাক, আস্তে করে জবাব দিয়ে দিলেন খুঁজা দেহ কি, আরে বলেন না খুঁজা দেহ, উম্মে জামিল মনে করছে নবীর আবু বকর কই আছে জানে না, আমারে খুঁজতে কইতেছ। হিজরতের সময় নবী আর আবু বকর মদিনার পথে, সারা দেশ খবর হয়ে গেছে ধরতে পারলে 100, বিভিন্ন কবিলার লোক যারা নবীরও চেনে না আবু বকরও চেনে না পুরস্কারের আশায় ঘুরতেছে খুঁজতেছে পাওয়ার জন্যে, এক জায়গায় ধরা পড়ছে আবু বকর সামনে নবী পেছনে, লোকেরা আবু বকরের ধৈর্যায় জিজ্ঞেস করতেছে মাম্মাক তোমার সাথের এই লোককে, এখন আবু বকর যদি বলেন লা আরিফ আমি চিনি না, তা আবু বকরের সিদ্দিক কাটা যায় মিথ্যা হয়, আর যদি বলেন ইনি নবী তো নবী শেষ হয়। আবু বকর বড় আজীব জবাব দিছেন আল্লাহু আকবার, আবু বকর আস্তে করে জবাব দিছেন হাযার রাজুল ইয়াহদিনি, এই লোকটা আমারে রাস্তা দেখায়। এরা মনে করছে সফর অবস্থায় আবু বকর রাস্তা চিনে না, ওই বেটা পিছন থেকে কয় ডাইনে বামে সোজা ডাইনে বামে সোজা,
অথচ আবু বকর নিয়ত তার একটা হাদার রাজুল ইয়াহদিনি ইলাল জান্নাহ, এই লোকটা আমারে জান্নাতের রাস্তা দেখায়। ও আবু বকর মানুষ সরল সোজা কিন্তু কি না, আর কমুনা থাক চল সামনে চল। সাইয়েদনা ওমর যখন বললেন আবু বকর আমার সারা জিন্দগির আমল আপনাকে দিয়ে দিতে চাই, আবু বকর আস্তে করে বললেন ওমর বুঝলাম কিন্তু একটু বলেন না আমার কি দেওয়া লাগবে, না আবার আমার সবটা চান তাহলে তো হবে না। ওমর বলেন আবু বকর সব চাই না অল্প অল্প, বলে অল্পটা কি, বলে ওই যে হিজরতের সময় নবীর সাথে সাউর গুহায়, কোন গুহায় না সুর গুহায়, সুর না সুর, আমি এই জন্য তো জিজ্ঞেস করছি একটা কারণ তো আছে, সুর গলত কি সাউর সাউর সায়ের মধ্যে জবর জবর সুর না, সাউর গুহায় যে তিন দিন লুকায়া ছিলেন, ও আবু বকর ওই তিন দিন আমাকে দিয়ে দেন আমি আমার সারা জিন্দগির আমল আপনাকে দিয়ে দিব। কয়দিন কয়দিন, মাত্র তিন দিন আর সারা জীবন মিলল মিলল। তাইলে সাইয়েদনা ওমর কি বুঝলেন গোমর যে এই তিন দিনের আমল আমার সারা জিন্দগির আমলের চেয়ে দামি, নিশ্চয়ই কোনো গোমর আছে আছে না, ওই গোমর একটু শুনবে, সময় তো অনেক হয়ে গেছে, টাইম তো হইলো 11:30, কটা বাজে না, আমি আর সমস্যা আপনাকে নাই মাদ্রাসা হলো বিপদ, তাহলে দোয়া করে দিতে হবে না সমস্যা হবে, মাদ্রাসাওয়ালা হ্যাঁ আপনার আছে নেতারা আছে মাদ্রাসাওয়ালা করবো সমস্যা হবে না, আচ্ছা ঠিক আছে আমার সমস্যা হোক অসুবিধা নাই। সাউর গুহায় নবী আর আবু বকর লুকানো, বলেন এবার গুহার ভেতরে কে, আচ্ছা ভেতরে পরে যান আগে বাহিরটা একটু বন্ধ করে রাখ, বলেন তো গুহার মুখের মধ্যে কে কে বাসা বানাইছিল, দিয়ে আপনারা ওয়াজ মুখস্থ রাখেন না ভুলে যান দেখি, কবুতর আর আচ্ছা মাশাআল্লাহ ওয়াজ কিছু মনে আছে, আর একটু দেখি কবুতরের ডিম পারছে কয়টা, দুইটা তিনটা একটাও না তো জাত বালা না, হায় হায় কেউ কেউ ভাবতেছে নবীর সাথে সংশ্লিষ্ট একটা গল্প নিয়ে আমি তামাশা করতেছি, হা হা তামাশাই করতেছি কেন, কারণ মুহাদ্দিসরা বলেছেন কবুতরের গল্পটা পুরা জাল বানোয়াট মিথ্যা কথা, খামাখাইডা আমরা বক্তারা বানাইছি বক্তারা, হ্যাঁ জালের গল্প আছে তাও দুর্বল, সেই দুর্বলটাই আপনাদেরকে শোনাইতেছি। আচ্ছা আল্লাহ তাআলা যদি চাইতেন গুহার মুখটাকে পাথর দিয়া প্যাকেট কইরা গুহার ভেতরটাকে জান্নাতের টুকরা বানায়া দিতে পারতেন কি পারতেন না, আল্লাহ তা করেছেন, জাল দিছেন জাল, কেন কারণ মাকড়সার জাল এটা এত মজবুত যে কাফেররা ছিদ্র করে ছিন্ন করে ভেদ করে ভেতরে ঢুকতে পারবে না, কথা কয় না এমন না হালকা, কত হালকা, সূরা আনকাবুতে আসছে কোরআনের কথা, ও ইন্না আহওয়ানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, জগতের সবচাইতে দুর্বল ঘরের নাম হচ্ছে মাকড়সার ঘর, তাইলে আল্লাহ তাআলা এই দুর্বল ঘর দিয়া নবী আর আবু বকরের নিরাপত্তা কেন দিলেন বুঝার বিষয়, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তার বান্দাদেরকে জানায়া দিছেন এরে আমার বান্দারা দেখো আমি যদি আমার দিনকে বাঁচাতে চাই তো আমার ট্যাঙ্ক কামান লাগে না, যুদ্ধ বিমান আর সাবমেরিন লাগে না, পারমাণবিক অস্ত্র লাগে না, আমি আমার দিনকে বাঁচাতে চাইলে মাকড়সার জাল দিয়েই বাঁচাইয়া দিতে পারি, দরকার আবু বকরের ইমান, কি দরকার কি দরকার বলেন না কি দরকার, ইমান যদি মজবুত থাকে কোনো শক্তি মুসলমানদেরকে পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ, কারণ কারণ তার মালিক আরশে আজিমের রব, আল্লাহু আকবার আয় মালিক। শেখ ওমর মুখতার রহমতুল্লাহ আলাই লিবিয়ার বিপ্লবীবীর, ইটালি যখন লিবিয়া দখল করে, ইটালি আর লিবিয়া কাছাকাছি না ভূমধ্যসাগর পার হয়ে আসছে, তখন সিস্টেম ছিল ওই যে ইউরোপের রাষ্ট্রগুলা ফ্রান্স ইটালি ব্রিটেন এরা আফ্রিকায় আইসা আইসা বিভিন্ন অঞ্চল দখল করতো নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে, স্বর্ণ এই মণিমুক্তা যা আছে সব কাছে লয়ে যেত, আমগো পয়সা দিয়ে না হেরা বড় লোক, লিবিয়া যখন দখল করছে তখন শেখ ওমর মুখতারের নেতৃত্বে প্রতিরোধ যুদ্ধ চলছিল পসা রাইফেল পুরান রাইফেল দিয়া, ইটালির গভর্নমেন্ট সিদ্ধান্ত নিল বম্বিং করে পুরা এলাকা শেষ করে দিবে, কেউ একজন এসে শেখ ওমর মুখতাররে বললেন হজরত এখন আর বাঁচার উপায় নাই চলেন যাই,
বলে কেন বলে বম্বিং করবে আমাদের কাছে তো বিমান বিধ্বংসী কোনো অস্ত্র নাই তো আমরা বাঁচবো কি করে হায় হায় শেখ ওমর মুখতার ইমান দীপ্ত এক জবাব দিয়েছেন আল্লাহু আকবার শেখ ওমর মুখতার জিজ্ঞেস করলেন আচ্ছা বলো তো তাদের ওই বোমারু বিমানগুলা কি অনেক শক্তিশালী তো বলে হ্যাঁ অনেক শক্তিশালী তো বলে কত শক্তিশালী বিমানগুলা আরশের উপরে দিয়া যায় না আরশের নিচে দিয়া যায় হায় খোদা কি কয় এটা না কয় কোথায় আরশ কোথায় সাত আসমান বিমানের কত নিচে দিয়া যায় থুরু মিয়া তাইলে ডরায়া লাভ কি আমি তো তুমি যেমনি বলতেছো আমি তো মনে করছি আরশের উপরে দিয়া যায় আমার আরশের মালিক যে আমারে বাঁচাবেন উপরে দিয়া গেলে বম তার উপরে পড়লে আমারে কে বাঁচাবে যদি নিচে দিয়াই যায় আমার কোনো টেনশন নাই আমার মালিক আছে ওরে দোস্ত তিনি মূলত সূরা তাওবার শেষ আয়াতের তর্জমা শোনাইছেন যে আয়াতের মাধ্যমে আল্লাহ তার নবীকে সান্ত্বনা দিয়েছেন ওইটাই আমাদেরও সান্ত্বনা আল্লাহ বলেন ফা ইন তাওয়াল্লাউ ফাকুল হাসবি আল্লাহ লা ইলাহা عليه توكلت وهو رب العرش العظيم যাদের মালিক আরশে আযীমের রব তাদের পরাজয় না ইনশাআল্লাহ নমরুদের মালিক ছিল না পরাজিত হয়েছে ইব্রাহিম জিতে গেছেন ফেরাউনের মালিক ছিল না পরাজিত হয়েছে মুসা জিতে গেছেন বিলাল হাবশির মালিক ছিল জিতে গেছেন উতবা সাইবা আবু জাহেল আবু লাহাবরা পরাজিত হয়েছে আমেরিকার মালিক ছিল না এই জন্য আল্লাহ তাআলা কুত্তার মতো পিটায়া পিটায়া আফগানিস্তান থেকে বিদায় করেছে কথা কোন ঠিক কিয়ামত পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ যাদের মালিক আছে তাদের কোনো ভয় নেই ইনশাআল্লাহ কোনো ভয় নাই ইনশাআল্লাহ সাইয়েদনা আবু বকর আর নবী গুহার ভেতরে মনে আসেনি কথা আড়ায় যায় না আল্লাহর হাবিব আবু বকরের কোলে মাথা রাইখা ঘুমাইতেছেন আই হায় শেখ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহ আলাই এই দৃশ্যটার চিত্রায়ন করতেছেন এইভাবে বলে আবু বকরের কোলটা যেন একটা রেহাল আর আবু বকরের ওই রেহালের উপরে যেন জীবন্ত কোরআন আবু বকর বয়া বয়া পড়তেছে আল্লাহ বড় আজীব কথা এটা দিলে লাগে যায়া আবু বকর বসে রয়েছে নবী ঘুম থেকে উঠে দেখেন যে আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ নবী জিজ্ঞেস করলেন আবু বকর আপনি এত চিন্তিত কে বলে ইয়া রাসূলুল্লাহ ওই যে গুহার মুখের দিকে তাকায়া দেখেন লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কদামাই এদের যে কেউ একজন গুহার দিকে তাকানোর দরকার নাই যদি নিজেদের পায়ের দিকেও তাকায় তাও আমাদেরকে দেখে ফেলে আল্লাহর হাবিব বলেন আবু বকর আপনি কি ভেবেছেন গুহার ভেতরে খালি আমি আর আপনি আর কেউ নাই না আবু বকর না আমাদের সাথে আল্লাহও আছে কে আছে আল্লাহ তাআলার নবীর এই সান্ত্বনার কথাটা এতটা পছন্দ হয়েছে আল্লাহ কোরআনুল কারীমের সূরা তাওবার একটা আয়াতের টুকরা বানায়া নাজিল করে দিয়েছেন ইযহুমা ফিল গার إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا দুইজন যখন গুহায় একজন যখন তার সঙ্গীকে বললেন মানে নবী যখন আবু বকরকে বললেন এইবার একটু বুঝেন কথা নবী বললেন কাকে আল্লাহর শব্দ কি লিসাহিবি নবী যখন তার সাহাবীকে বললেন কাকে কাকে হায় হায় মুফাসসিরিনে কেরাম বলেন দেখছো দেখছো কারবার আবু বকরের মর্যাদা দেখছো আবু বকর যে নবীর সাহাবী এটা আল্লাহ কোরআনে স্বীকৃতি দিয়ে দিছে ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবি ওমরের গোমর এই জায়গায় না ওমরের গোমর সামনে কি লা তাহজান আবু বকর আপনি ঘাবড়েন না ঘাবড়েন না কেন ইন্নাল্লাহা মাআনা আবু বকর আল্লাহ আমাদের সাথে আছেন আমিও আপনার সাথে আল্লাহও আপনার সাথে আপনার টেনশন কি ওমর কয় খাইছে খাইছে সারা জিন্দেগি আমল কইলা পাইলাম কি আবু বকর তো তিন দিন থাইকাই বউ আগে চলে গেছে কেন ওমর চিন্তা করছেন নবী আমারে মূল্যায়ন করছেন কেমনে নবীর সাথে আমার সম্পর্কের লেভেল কি লেভেল
আল্লাহর হাবিব ওমর সম্পর্কে বলেন লাউ কানা বাদি নবিয়ুন লাকানা ওমর। আমাদের কোন কোন ভাই থেকে শুনেছি বলে নবিয়ান, এটা গলত মশুর হয়ে গেছে, নবিয়ান না, ওলামায়ে কেরাম বুঝবে আপনারা বুঝবেন না, এটা কানার ইসিম, বাদি খবর জরফ মুকদ্দম হয়ে গেছে। লাউ কানা বাদি নবিয়ুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো ওমর হতো। আল্লাহু আকবার, বুঝেন নাই কথা, নবী কি বলেছেন, আমার পরে নবী হলে কে হতো, কে হতো না আবু বকর, তাইলে মর্যাদা বেশি কার, আবু বকরের না ওমরের, কয় আবু বকরের। হাদিস কি বলে এইবার বুঝা বলেন, ওমরের মর্যাদা বেশি না আবু বকরের, ওমর আবু বকরের মর্যাদা বেশি হইলে তো নবী বলতেন আমার পরে নবী হইলে আবু বকর হইতো, নবীটা বলছেন, নবী বলেছেন আমার পরে নবী হলে কে হতো, ওমর হতো। তো কি বোঝা গেল, মর্যাদা বেশি কার, ওমরের। এই হাদিস সর্বপ্রথম যখন শুনি আমার মনে পড়ে যতটুকু, আমি তখন সরবে কায়া পড়ি, আমার মাথায় পেস্ট লাগছে, পেস্ট লাগতো, খুব ব্রেন ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা শুকর, পেস্ট লাগছে, কী রে এই হাদিস কী, এটা সারা জিন্দগি জানলাম নবীদের পরে সর্বোচ্চ মর্যাদার মানুষ হচ্ছেন আবু বকর, অথচ হাদিস বোঝায় যে ওমরের মর্যাদা বেশি। অনেক তালাশ করছি, এটা দিল পরিষ্কার হওয়ার মতো জবাব পাইতেছিলাম না। হ্যাঁ, আমাদের আকাবির আসলাফদের কিতাবের এটা হচ্ছে বড় পাওয়া। আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন, অনেক ভাই নতুন তাফসির করেন, বয়ান করেন, যে হযরত বয়ানের জন্যে কোন তাফসিরটা মোতালা করলে ভালো হয়, পরামর্শ চায় বড় ভাই হিসাবে। তা আমি বলি, আরে ভাই কয় তাফসির মোতালা করবা তুমি, ভেজালে পড়বা, দরকার নাই, সব তাফসিরের নির্যাস যেই জায়গায় পাওয়া যায় ওখানে যাও। বলে ওইটা কোনটা, বলে আমার আকাবির আসলাফের কিতাব, আমাদের বড়দের লেখা, আল্লাহ তাআলার বড় নিয়ামত আমাদের জন্যে, ওগুলার মধ্যে সব কথা পাওয়া যায়, এমন বহু প্রশ্ন যেগুলো কোথাও হল পাই না, হাকিমুল উম্মতের কিতাবে গেলে ওগুলো পাওয়া যায়। এই প্রশ্নেরও জবাব আমি পেয়েছি মালফুজাতে হাকিমুল উম্মতের মধ্যে, হযরত হাকিমুল উম্মত জবাব দিয়েছেন, বলে না না, এই হাদিস দ্বারা আবু ওমরের মর্যাদা বোঝা যায় নাই, আবু বকরেরই মর্যাদা বোঝা গেছে। বলে কেন, ওমরও টের পাইছেন ওইটা, নবী বলেন ওমর আপনার সাথে আমার সম্পর্কের লেভেল কি, বলে লেভেল হলো বাদিয়তের লেভেল, বাদি বাদি, আমি আগে আপনি বলেন না, আমার পরে নবী হলে ওমর হতো, তার মানে কে, নবী আগে ওমর পরে, ওমর আপনার সাথে আমার সম্পর্কের লেভেল হচ্ছে আমি আগে আর আপনি পরে, আবু বকর আপনার সাথে আমার সম্পর্কের লেভেল হলো মানা মাইয়তের সাথে 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 সাথে। ওমর কয় আমার বাদিয়তের মুকুট লাগবো না, সারা জিন্দগি লয়া যাও। বলে কেন, কয় তিন দিনে মাইয়তের মুকুট পাওয়া গেছে, ওইটা আমারে দিয়া দাও, আমি নবীর সাথে সাথে অবস্থান করতে চাই। আল্লাহ, ওরে দোস্ত, আমাদের তাবলিগের অনেক সাথী, সবাই না এক দুইজন এরকম ঘাটতেরা থাকে, ওলামায়ে কেরামরে খোসা দিয়া কথা বলে, যে চিল্লা দেয় নাই কিচ্ছু না হুজুর গো, এটা কী কী হুজুর, ও দোস্ত তুমি যদি সারা জীবনও চিল্লা দাও তো তোমার উপর ওয়ারাসাতুল আম্বিয়ার মুকুট তো লাগে নাই, আলেম এক চিল্লা না দিল, নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমের মাথায় ওয়ারাসাতুল আম্বিয়ার মুকুট তো লেগে গেছে, মুকুটের বড় দাম, বেশি করা এটা বিষয় না, ওমর টের পেয়েছেন সারা জিন্দগির আমল কইরা পাইছি বাদিয়তের মুকুট, আবু বকর তিন দিন থাইকা পাইয়া গেছে মাইয়তের মুকুট, আমার বাদিয়তের মুকুট লাগবে না, ও আবু বকর তিন দিন দিয়া দেন মাইয়তের মুকুটটা পইরা লই। এই গুমর বুঝছেন ওমর, আবু বকর বুঝেন নাই, আবু বকর বুঝেন নাই কথা বলেন, আবু বকর তো চালাক, সময় আইছি না আপনার ঘরে কাহিনী কতগুলা, আবু বকর কি, আবু বকর কি জবাব দিলেন, আয়ে মালিক আজ থেকে বারো তেরো বছর আগে হবে মনে হয়, হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলের এক লেখায় আবু বকরের এই ঘটনা পইরা আর আবু বকরের জবাবটা শুই না, ওয়াল্লাহি আল্লাহ সাক্ষী আমি সাথে সাথে কেঁদে ফেলছি, সাথে সাথে কেঁদে ফেলছি, আরে কি মানুষ আবু বকর, কি মানুষ আবু বকর। আবু বকর জবাব দিচ্ছেন ওমর দোস্ত বলেন কি, এই তিন দিন যদি আপনারে দিয়ে দেই, ওহো আমার আর থাকি কি ভাই, আমার পুঁজি তো তিন দিন, জীবনে তো আর কিচ্ছু আমি করতে পারি নাই রে ভাই। আবু বকর বলে জীবনে কিচ্ছু করতে পারে নাই, এ তিন দিনই বলে আবু বকরের পুঁজি, আরে কি করে নাই আবু বকর নবীর জন্যে, সব শেষ করে দিছে, সব দিয়ে দিছেন আবু বকর, শুধু আবু বকর একা না পুরো পরিবারটা আবু বকরের নবীর জন্যে আল্লাহ তাআলা কবুল করছেন, সুবহান আল্লাহ। আরে পিচ্ছি আসমা, পিচ্ছি আসমা, পিচ্ছি আসমা, আবু বকর নবী যখন গুহার ভেতরে,
হায় আল্লাহ কি পরিবার আল্লাহ বানাইছে। হযরত আসমা বকরি চরানোর বাহানা দিয়া কুরসায় করে করে নিয়ে খাবার দিয়ে তো, এই জন্য নবী আদর করে ডাকতেন জাতুন নিতাকা, কুরসাওয়ালি কুরসাওয়ালি মায়া করে ডাকতেন, দিয়ে আসতেন। একদিন নবী দেখেন যে হযরতে আসমার কপাল ফাটা, রক্ত ঝরতেছে। নবী জিজ্ঞেস করেন আসমা কি হয়েছে তোমার? বলি ইয়া রাসূলুল্লাহ রাস্তায় আবু জাহেলের হাতে পড়ছিলাম, আবু জাহেল আমারে ধইরা বলে আসমা তোমার নবী আর তোমার বাবা কই আছে বলো, তুমি জানো? ইয়া রাসূলুল্লাহ আমারে আবু জাহেল যখন ধরছে আমি বলছি আমি জানি আমার নবী কোথায় আছেন, আমি জানি কিন্তু বলবো না, পিচ্ছি বাচ্চা কই বলবো না, বলবো না। হায় মালিক, ইয়া রাসূলুল্লাহ এই কথা বলার সাথে সাথে আবু জাহেল আমাকে এমন এক থাপ্পড় মারছে আমি ছিটকে যাই পয়রা পাথরের মধ্যে, পয়রা আমার মাথা ফাইটে গেছে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব আমি যখন দাঁড়াইছি আবু জাহেল আমার গলা টিপা ধরছে, আমি বলছি আবু আমি বলছি আপনি আমাকে মারতে পারবেন কিন্তু আমার নবী কই আছে আমি বলবো না আপনাকে। মানুষেরা হিজরত করে নবী আর আবু বকর যখন চলে গেছে, আবু বকরের বাবা আবু কুহাফা তখনও মুসলমান হন নাই, তিনি মক্কা বিজয়ের দিন মুসলমান হয়েছেন। আরে আবু বকরের বাবা মক্কা বিজয়ের দিন মুসলমান হওয়ার কারণে আবু বকরের মর্যাদা আরেকটু বেড়ে গেছে। কেন? কারণ নবীদের মধ্যে চার জেনারেশন নবী বহু নবী পাওয়া যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক জেনারেশন, ছেলে ইসহাক আরেক জেনারেশন, ছেলে ইয়াকুব আরেক জেনারেশন, ছেলে ইউসুফ আরেক জেনারেশন, চার জেনারেশন নবী। সাহাবিদের মধ্যে চার জেনারেশন সাহাবি, আবু বকর সারার কে আছে? বাবা আবু কুহাফা এক নম্বর সাহাবি, ছেলে আবু বকর দুই নম্বর সাহাবি, মেয়ে আসমা তিন নম্বর সাহাবি, আসমার ছেলে আবদুল্লাহ ইবনে জুবায়ের চার নম্বর সাহাবি। আবু কুহাফা তখনও মুসলমান হয় নাই, আবু বকর চলে গেছে। আবু কুহাফা তো জানে নিজের ছেলের খবর যে এটা যেই পাগলের পাগল, ঘরে মনে হয় কিচ্ছু রেখে যায় নাই, তো দরজায় যায়া নক করছে, অনেকদিন যায় না, রাগ কইরা ছেলের বাড়িতে অনেকদিন যায় না, ছেলে মুসলমান হয়ে গেছে, দরজায় যায় নক করে আসমারে ডাক দেয়া বলে দাদু ভাই বাবা তো মনে হয় ঘরে কিচ্ছু রেখা যায় নাই, কি লাগবে আম্মুকে জিজ্ঞেস করো। ওই ছোট্ট আসমা জবাব দেয় দাদু ভাই আপনি চিন্তা করেন না, আব্বা যাওয়ার সময় ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে। আবু কুহাফা চলে গেছে, কিছু দূর যায় আবু কুহাফার মাথায় আসছে আরে আমার ছেলে যেই পাগলের পাগল, এই পাগল আবার ঘরে যথেষ্ট পরিমাণ রেখা যাবে, কথাটার মধ্যে কোনো ঘাপলা আছে। আবু কুহাফা আবার আসছে, আয়েশা জিজ্ঞেস করতেছে দাদু ভাই বুঝলাম যথেষ্ট পরিমাণ রেখা গেছে, একটু বলো না কি রেখা গেছে, দাদা তো মায়া তো লাগে কলিজায় তো লাগে, একটু বলো না কি রেখা গেছে। ওই ছোট্ট আসমা জবাব দেয় দাদু ভাই আব্বা যাওয়ার সময় আল্লাহ তার রসুলকে রেখা গেছে। আমাদের জন্য ওগুলোই যথেষ্ট, আপনি চিন্তা করেন না কি মানুষ ছিল এর। আল্লাহ আকবার, আবু বকর কি করেন নাই নবীর জন্যে? সে আবু বকর বলতেছেন ওমর ওই তিন দিন আপনাকে দিয়ে দিলে আমার আর চালান পুঁজি থাকে কি, আমার পুঁজি তো এই তিন দিন, আর তো জীবনে কিচ্ছু করতে পারি নাই রে ভাই। আয় মালিক, আল্লাহ মালিকের টাইম দাও, আমল নামা ভারী করো, আমল নামা ভারী করো, নেকি দ্বারা ভারী করো, আল্লাহ সহজ করে, আল্লাহ সহজ করেন। আমার কথা আমি শেষ করব, কিন্তু তার আগে ওয়াদা নিতে চাই, পাঁচটা মিনিট আমরা বসবো, পাঁচটা মিনিট বসবো ইনশাল্লাহ, রাজি আছি ইনশাল্লাহ, হাত তোলা দেখা ইনশাল্লাহ, পাঁচ মিনিট যাবো না ইনশাল্লাহ, যাবো না ইনশাল্লাহ, ইনশাল্লাহ হাত নামান।